হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইজ, তোমরা কি নামাজ শুরু করেছো? যদি শুরু না করো তাহলে কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও। কেননা গাইজ, আমি তো প্রত্যেক ভিডিওতেই বলে আসছি যে 1 ওয়াক্ত নামাজ যদি বাদ দাও তাহলে কিন্তু 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের আগুনে চলতে হবে। তাই গাইজ, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। অ্যান্ড গাইজ, তোমরা কিন্তু সালামের প্রচলন করবে। অ্যান্ড সালাম দিলে কিন্তু খুব ভালো অ্যান্ড অনেক সওয়াব হয়। তো এটা একটা রহমতের দোয়া, তো তোমরা কিন্তু অবশ্যই সালাম প্রদান করবে। তো এই যে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। তো গাইস, দেখতেই পাচ্ছ খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভিডিও কিন্তু নেমেই একটা কিল কনফার্ম করে ফেলেছে। তো গাইস, দেখতেই পাচ্ছ তার কাছে কিন্তু এখন 2টা গান আছে, একটা ম্যাক্সিমাম আর এটার নাম কি যেন ভুলে গেছি। তো গাইস, দেখতে থাকবে সে কয়টা কিল করে। অ্যান্ড গাইস, একটা হয়তো বা তার ওইটা গিলিস দেখাইছিল, হেডশট মারছিল প্রথমে। তো গাইজ, এখানে কিন্তু আর একটা নিমি। অ্যান্ড গাইজ, ও ভাই স্যার, সুপারম্যান নাকি? ও, সুপারম্যানেরও মাইটা দিছে। তো গাইজ, দেখতেই পারছো সে কিন্তু খুব ভালো খেলা খেলছে। অ্যান্ড গাইজ, তো দেখতেই পারছো সে কিন্তু খুব ভালো খেলছে আজকে। কিন্তু সে একদম খুব, মানে কি বলবো, খুব একটা মারার মুডে আছে। তো এখন কিন্তু সেই উড়াধুরা মার হচ্ছে। অ্যান্ড গাইজ, একটাকে নক। তো গাইজ, দেখতেই পারছো সে কিন্তু একে নিয়ে নিল, নাকি না নেয়নি, পরে চেঞ্জ করে নিয়েছে। অ্যান্ড গাইজ, তার কিন্তু 4টা কিল হয়ে গেছে। সে নেমেই কিন্তু 4টা কিল করে ফেলছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু অনেক এনিমি থাকে। তো গাইজ, আর এনিমিগুলোও কিন্তু বিটুকের বিপরীতে যারা এনিমি থাকে তারা কিন্তু খুব হার্ড হয়। কেননা বিটুকের যেমন প্রো হয় সেরকম এনিমিরাও প্রো হয়। তো গাইজ, দেখতেই পাচ্ছো খুব ভালো খেলছে। অ্যান্ড গাইজ, তার কিন্তু 4টা কিল হয়ে গেছে। তো গাইজ, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো। অ্যান্ড গাইজ, আর একটা এনিমির দেখা। তো গাইজ, কেড়ে মরে না কেন। অ্যান্ড নক। তো গাইজ, বিটুকে কিন্তু অনেক ড্যামেজ খেয়েছিল। ও ভাই সাহেব, লাগতেছে না। তো দেখো, এখন কিন্তু সে এই কিলটা কনফার্ম করে নিল। অ্যান্ড গাইজ, তার কাছে কিন্তু এখন, ও ভাই সাহেব, স্নাইপার অ্যান্ড না সরি AWM অ্যান্ড ম্যাক্স 7 আছে। তো গাইজ, তার খেলাটা কিন্তু এখন আরও ভালো দেখতে, মানে দেখতে কিন্তু আরও মজা পাওয়া যাবে। কারণ তার কাছে এখন, ও ভাই সাহেব, ডাবল স্নাইপার অর্থাৎ একটা AWM একটা স্নাইপার আছে। তো গাইজ, সে কিন্তু স্নাইপার লিজেন্ড। তো খেলা দেখতে কিন্তু খুবই মজা হবে। তো খেলাটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একটু টেনো না। তো গাইজ, লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো। অ্যান্ড গাইজ, তার কিন্তু 5টা কিল হয়ে গেছে অলরেডি। আর এই জায়গায় কিন্তু আর একটা, ও ভাই সাহেব, 2টা এনিমি। ওরে ভাই, 2টারে কিভাবে দেখছেন কিল করে নিল। তো গাইজ, সবকটা কিন্তু হেডশট ছিল, যদিও বা এনিমি বুঝতে পারেনি, তবুও খুব ভালো খেলেছে স্নাইপার দিয়ে। তো গাইজ, তার কিন্তু 7টা কিল এখন। তো সে কিন্তু খুবই ভালো খেলছে। অ্যান্ড আর একটা এনিমির দেখা। ওরে ভাই, নক। তো গাইজ, নিচে আর একটা এনিমি, সে কিন্তু নিচে গিয়েই সেটাকে মারবে। আর তার মুভমেন্ট স্পিডও কিন্তু খুবই ভালো। তো গাইজ, এনিমিটারে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না, গেল কই। ওই যে ভাই, দেখছে। অ্যান্ড গাইজ, সে কিন্তু তাকে উদ্যম মাধ্যম মারবে, কারণ সে এখন খেয়ে পেরেছে, হয়তো বা তাকে খুঁজতে অনেক টাইম লেগে গেছে। অ্যান্ড গাইজ, তার কিন্তু কিরে ভাই, কিল দেখায় না কেন, 7টা কিল দেখাচ্ছে। প্রবলেম নাই ভাই, এনিমি কিন্তু একটা মারতেছে। অ্যান্ড গাইজ, হেডশট। তো গাইজ, দেখতেই পারছো সে কিন্তু খুবই ভালো খেলছে। অ্যান্ড তার কিন্তু 9টা কিল হয়ে গেছে অলরেডি। তো গাইজ, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। অ্যান্ড গাইজ, 1 ট্যাপ মেরে দিয়েছে, কেননা এনিমি বুঝতেও পারেনি কীভাবে মেরেছে। তো গাইজ, সে কিন্তু এখন AWM এবং স্নাইপার দিয়ে খেলছে। খেলাটাকে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। তার কিন্তু 10টা কিল হয়ে গেছে আর মাত্র 16টা এলাইভ আছে, সরি, ও প্রথমে গ্লিচ দেখাইছিল। অ্যান্ড গাইজ, আরও 2টা কিল করে নিল। তো দেখতেই পারছো তার কিন্তু 12টা কিল হয়ে গেছে আর মাত্র 14টা এলাইভ আছে। তো লাস্ট পর্যন্ত দেখো কয়টা কিল করতে পারে সে আরও। তো গাইজ, হয়তো বা ঘরের ভিতরে আর একটা এনিমি থাকতে পারে। অ্যান্ড গাইজ, এর একটা আর একটা এনিমি। তো আর একটা হেডশট মেরে নক করে দিয়েছে। ও গাইজ, সামনে আর একটা এনিমি। তো সে কিন্তু প্রায় কাস্টমের মতো গুলওয়াল মেরে দিয়েছে একটা গুলি মারার পরে। তো গাইজ, গুলি করতেছে। ওরে ভাই, তো গাইজ, দেখতেই পাচ্ছ কি সুন্দর 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 হেডশট দেখাচ্ছে সে। তো গাইজ, তোমরা কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের কথা কিন্তু ভুলবে না।
তো গাইস তার কিন্তু 14টা কিল হয়ে গেছে অলরেডি, আর মাত্র 12টা অ্যালাইভ আছে। বিটুকে কিন্তু প্রাইম আছেই, দেখা যায় যে 20 22 25 27 এরকম করে কিল করে থাকে। তো গাইস আর একটা এনিমি, অ্যান্ড গাইস এনিমিটা কিন্তু খুব হার্ড, কিন্তু টিকলো না তার সামনে। তো গাইস পিছনে হয়তো আর একটা এনিমি, আরে ভাই ড্যামেজ দিচ্ছে অনেক। এনিমিটা কই এখনও কিন্তু আমিও দেখতে পাইনি, হয়তো বা পালাইছে। তবে বিটুকে কিন্তু তাকে খুঁজে অবশ্যই অবশ্যই মারবে, ব্যাপার না। হয়তো বা ঘরের ভিতর লুকায় আছে, ব্যাপার না, সে কিন্তু গিয়েই কিলটা কনফার্ম করে ফেলবে। অ্যান্ড গাইজ এনিমির দেখা, অ্যান্ড হেডশট মেরে দিয়েছে। তো গাইজ আর বিটুকে যারা প্রো প্লেয়ার হয়, যেমন বিটুকে, এরা কিন্তু সবসময় মানে কি বলবো আমাদের মতো এক ধারসে গুলি করতে থাকে না। তারা কিন্তু মনে করেন যে গুলি একটা করবে, দেখতেছে মরতেছে না, বেশিরভাগ সময় টাইম নেবে না তারা, কারণ মনে করেন যে এনিমি খুব হার্ড হতে পারে, হেডশট মেরে দিতে পারে, তাই কিন্তু তারা কোনো প্রকার, আরে ভাই আর একটা মেরে দিয়েছে, তো তারা কিন্তু কোনো প্রকার রিস্ক নেয় না আর কি। তো তারা কিন্তু সঙ্গে সঙ্গে গুলওয়াল মেরে দেয়, আমাদের মতো বটলা না, আর আমি তো একবারেই বটলা। তো গাইজ তোমরা কারা কারা প্রো আসো, খুব ভালো খেলো, অ্যান্ড বিটুকের খেলা পছন্দ করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। অ্যান্ড গাইজ তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। তার কিন্তু অলরেডি 18টা কিল হয়ে গেছে আর মাত্র 7টা অ্যালাইভ আছে। তো গাইজ 7টা অ্যালাইভ হিসেবে কিন্তু জুনে ম্যাপটা কিন্তু অনেক বড়, কারণ সে অলরেডি মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মেরে ফেলে দিয়েছে সব কটাকে, আর 7টা অ্যালাইভই আছে অ্যান্ড তার 18টা কিল। আরে ভাই পানির ভিতরে এনিমি নাকি, ও ভাই সাহেব কোন জায়গায় এনিমি দেখছেন ভাই, সে হয়তো বা পুশ দিতেছিল, কিন্তু এনিমি কিন্তু খুব ভালো একটা জায়গায় ছিল, মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু বিটুকে কিন্তু সে তাকে মানে মেরে দিল, কোনো ফ্যাক্টই না। তো গাইস দেখতেই পারছো কি সুন্দর একটা খেলা দিচ্ছে, আর এত বড় ম্যাপে ভাই মাত্র 6টা লাইফ খোঁজা খুবই মুশকিল, কারণ বুঝতেই পারছো এত বড় ম্যাপে এত এনিমি কোথায় কোথায় থাকে। তো গাইস দেখো লাস্ট পর্যন্ত সে আর কয়টা কিল করে, তার বেস্টটাকে একটু আপডেট করে নিয়েছে। তো গাইজ আরে ভাই ম্যাপ এত বড় থাকলে বিটুকে তো খুঁজতে খুঁজতে মানে হয়রান হয়ে যাবে, বিরক্ত করা আর কি। তো গাইজ দেখতেই পাচ্ছ সে কিন্তু খুবই ভালো খেলছে, অ্যান্ড তার প্রেশানি হচ্ছে, কারণ তাকে এত এনিমি খুঁজতে হচ্ছে, মানে ম্যাপটা অনেক বড়। তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ও ভাই সাব 588-এর একটা হেড মেরে দিয়েছে, অ্যান্ড গাইজ আর একটা এনিমি হেড শট। তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে। আর গাইজ তোমরা কিন্তু নামাজ পড়া কিন্তু কথা অবশ্যই ভুলবে না, ঠিক আছে না? তো গাইজ সে কিন্তু 21টা কিল করেই ফেলেছে অ্যান্ড 4টা অ্যালাইভ আছে আর মাত্র 3টা এনিমি, এখন আর 2টা আছে। তো সে কিন্তু আর একটা এনিমির দেখা পেয়ে গেছে, অ্যান্ড গিলিস দেখাছিল প্রথমে, আর একটা নক, আর একটা আছে। ওরে ভাই সাব আর একটা এনিমি আছে, শুধুমাত্র আর একটা, দেখা যাক সে কীভাবে উড়াদোড়া মেরে তাকে, মানে ইমোট দিয়ে দিয়ে মারতেছে। আরে চান্দর দাঁড়াও, এত পারাপারি কেন, বিটুকে আসতেছে তোমারে মারার জন্য, ব্যাপার না। হুকুম এখন কিন্তু সে হুকুম ইউজ করছে, অ্যান্ড তার কাছে ওম আছে। ওরে ভাই দেখছেন সে কিন্তু কাস্টমের মতো, মানে একটা গুলি করার সাথে সাথে গুলাল ফেলছে, কারণ সেটা এটা হচ্ছে লাস্ট অ্যালাইভ। অ্যান্ড গাইজ এনিমিটা পালাইছে, তো গাইজ কই পালাইলো, এ ভাই ড্যামেজ দিয়েছে। ওরে ভাই গুলি মারতেছে আর গুলাম মারতেছে, এনিমিটাও কিন্তু খুব ফাস্ট, অ্যান্ড টিকলো না। তো গাইজ সে কিন্তু বুইয়াটা কনফার্ম করে ফেললো তার 22 কিল করে। তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড নামাজের কথা কিন্তু ভুলবে না গাইজ, অবশ্যই নামাজ পড়বে। তো গাইজ আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো গাইজ তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।